বন্ধুরা, আপনারা যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমনই 5টি আলটিমেট হিডেন ট্রিক্সের সম্বন্ধে আপনাদেরকে বলতে চলেছি, যে ট্রিক্সগুলো সম্বন্ধে আপনি যদি জেনে নেন কিংবা শিখে নেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আলাদা লেভেলের একটা মজা পাবেন। আর এই ট্রিক্সগুলোর মধ্যে দুটো এমন ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো আপনার প্রাইভেসির ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো সেই দুটো ট্রিক্স অবশ্যই আপনারা দেখে যাবেন। আর এই 5টি ট্রিক্স কী কী সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে আগে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন। তো চলুন শুরু করা যাক। এক নম্বর ট্রিক্সটা হচ্ছে, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করেন, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটিকে আমি এখানে ওপেন করলাম। ওপেন করলে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন আপডেটস। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন উপরে স্ট্যাটাস। এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে যে সমস্ত স্ট্যাটাসগুলো সেগুলো কিন্তু এখানে শো করে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ডান সাইডে একটা অপশন পেয়ে যাবেন কিছু তিনটের অপশন, এর উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন স্ট্যাটাস প্রাইভেসি। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফেসবুক ট্যাব টু অ্যাড ইউর অ্যাকাউন্ট। এবার আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। এবার দেখতে পাচ্ছেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানে লগ ইন করা আছে, আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রোফাইলটা এখানে শো করবে। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে এখানে কানেক্ট হয়ে যাবে। যেমন আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারি, কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টকে কানেক্ট করতে পারি, তো ঠিক একইভাবে এখন কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি কানেক্ট করতে পারবেন। এই ফিচার্সটা কিন্তু আগে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছিল, তো হোয়াটসঅ্যাপও কিন্তু এখন এই ফিচার্সটা চলে এসেছে। এবার এর ফলে আপনার এখানে কী লাভ হবে, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এবার আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলওয়েজ শেয়ার টু ফেসবুক স্টোরি। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে। তো আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে স্ট্যাটাসগুলোকে আপনি পোস্ট করেন সেই স্ট্যাটাসগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে অটোমেটিকলি পোস্ট হয়ে যাক, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা, এই অপশনটিকে আপনি সিম্পলি এখান থেকে অন করে দেবেন। এবার এটা অন করে দেওয়ার পর আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো স্ট্যাটাস পোস্ট করবেন তখন আপনার সেই স্ট্যাটাসটা কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতেও পোস্ট হয়ে যাবে। আপনাকে কিন্তু আলাদা আলাদা করে দুই জায়গায় পোস্ট করতে হবে না। কিন্তু আপনি যদি না চান আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ট্যাটাসে আপনি যেটা পোস্ট করছেন সেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে অটোমেটিকলি পোস্ট হোক, তাহলে আপনি সিম্পলি এই অপশনটিকে আপনি এখান থেকে অফ করে দেবেন, মানে অফ করে রাখবেন। যখন আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আপনি কোনো কিছু পোস্ট করবেন তখন আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অফ করে রাখবেন কিংবা অফ করে দেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ট্যাটাসে আপনি যেটা পোস্ট করবেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে পোস্ট হবে না। এছাড়াও এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিসেবল স্ট্যাটাস শেয়ারিং টু ফেসবুক। আপনি যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কানেক্ট করেছেন, তো পরবর্তীতে যদি কোনো কারণে কিংবা কোনো সময় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি ডিসকানেক্ট করে দিতে চান কিংবা রিমুভ করে দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সিম্পলি পেজটার মধ্যে চলে আসবেন। আসার পর এখানে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিসেবল স্ট্যাটাস শেয়ারিং টু ফেসবুক, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে, এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসেবল, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি যে কানেক্ট করেছিলেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্ট হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। এবার এখানে আমরা কথা বলি দুই নম্বর ট্রিক্সটির সম্বন্ধে। এই ট্রিক্সটা কিন্তু আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুই নম্বর ট্রিক্সটা কি, তো বন্ধুরা দেখুন, আগে যখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারো সঙ্গে ভিডিও কল করে কিংবা ভয়েস কল করে কথা বলতাম, কিংবা কেউ যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে কিংবা ভয়েস কল করে কথা বলতো, তখন কিন্তু সে চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিংবা ভয়েস কলের মাধ্যমে আমাদের মোবাইলের আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করে কিংবা কোনোভাবে হ্যাক করে আমাদের লোকেশনটাকে ট্র্যাক করতে পারত, যার ফলে আমাদের প্রাইভেসিটা কিন্তু সিকিওর থাকতো না। তো এটা নিয়ে কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ এখানে একটা নতুন সেটিংস যুক্ত করেছে, একটা নতুন আপডেট নিয়ে এসেছে, যে সেটিংসটাকে আপনি যদি অন করে দেন তাহলে কিন্তু কেউ কোনোভাবে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে, সেটা ভিডিও কল হোক কিংবা ভয়েস কল হোক, কেউ কিন্তু কোনোভাবে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না, এবং আপনার মোবাইলের লোকেশনটাকে সে কোনোভাবে ট্র্যাক করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না। তো সেটিংসটি কীভাবে আপনার হোয়াটসঅ্যাপে আপনি করবেন, তো এর জন্য আপনি চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। আসার পরে এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারে দেখে কিছু থ্রিডট অপশন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। করার পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনে প্রাইভেসি, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন।
এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালে একদম নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। এই অপশনটা আপনার এখানে বাই ডিফল্টভাবে অফ হয়ে থাকবে, তো এটাকে আপনি এখান থেকে সিম্পলি অন করে দেবেন। এখানে বলছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, মানে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটাকে এখানে প্রোটেক্ট করে দিল। এবার কেউ কিন্তু কলের মাধ্যমে আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসটিকে ট্র্যাক করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না, এবং আপনার মোবাইলের লোকেশনটাও কিন্তু সে কোনোভাবে ট্র্যাক করতে পারবে না কিংবা হ্যাক করতে পারবে না। তবে এটা অন করে দেওয়ার ফলে আপনার এখানে প্রাইভেসিটা তো সিকিউর থাকবেই, কিন্তু এখানে আপনার একটু প্রবলেমও হবে। সেটা হচ্ছে আপনি যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারোর সঙ্গে ভিডিও কল করে কিংবা ভয়েস কল করে কথা বলবেন, তখন কিন্তু কলের কোয়ালিটিটা একটু কমে যাবে, মানে হচ্ছে রিডিউস হয়ে যাবে। এবার এখানে আমরা কথা বলি 3 নম্বর ট্রিক্সটির সম্বন্ধে। তো এই ট্রিক্সটি কি? তো বন্ধুরা দেখুন, এই ট্রিক্সটা তাদের জন্য বেশি কার্যকরী এবং ইউজফুল হবে যারা একটা মোবাইলে দুটো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একসঙ্গে ব্যবহার করতে চাই। আগে আমাদেরকে একটা মোবাইলে দুটো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ব্যবহার করার জন্য কী করতে হতো? আমাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপের ক্লোন বানাতে হতো, কিংবা ডুয়াল স্পেস যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হতো, তবেই কিন্তু আমরা একটা মোবাইলে দুটো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারতাম। কিন্তু হোয়াটসঅ্যাপ বর্তমানে এই প্রবলেমটাকে এখন সম্পূর্ণভাবে সলভ করে দিয়েছে। এখন আপনি একটা মোবাইলেই, একটা হোয়াটসঅ্যাপে দুটো মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে একসঙ্গে ব্যবহার করতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট করে দিয়ে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করতে পারবেন। যেমন আপনারা ফেসবুকে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট খুলে একসঙ্গে ব্যবহার করেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে দিয়ে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন, ঠিক সেভাবেই। আর এর জন্য কিন্তু এখন আপনাকে হোয়াটসঅ্যাপের কোনো ক্লোন বানাতে হবে না, কোনো ডুয়াল স্পেস থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে না। এই কাজটি আপনি এখন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। তো এই কাজটি আপনাদের কীভাবে করবেন, তো এর জন্য আপনি চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে। আসার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি সেটিংসের উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইলটা শো করবে, নাম শো করবে। এর ঠিক ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যারো চিহ্নটা। আপনি সিম্পলি এই অ্যারো চিহ্নটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে, নাম শো করবে, মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে শো করবে। এবার দ্বিতীয় যদি কোনো মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। এবার আপনি যে দ্বিতীয় মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান, তো আপনার সেই মোবাইল নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে হোয়াটসঅ্যাপের তরফ থেকে, তো সেই ওটিপিটাকে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি বসে দেবেন। ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আপনার এখানে অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনি আপনার একটা ছবি এখানে প্রোফাইলে আপনি সেট করে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মধ্যে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম শো করবে, এখানে আপনার ডিফল্টভাবে যে কোনো একটা নাম শো করবে, তো আপনি সিম্পলি এটা এখানে ক্লিক করে এখান থেকে সম্পূর্ণ নামটা কেটে দিয়ে আপনার ইচ্ছামতো আপনি এখানে নাম বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি যে কোনো একটা এক্সাম্পলের জন্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এবার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন অ্যাডিং অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড হচ্ছে। ওয়েট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় মোবাইল নাম্বারে কিন্তু এভাবে করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার দ্বিতীয় মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এবার আপনার দ্বিতীয় মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ঠিক একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার আপনি যদি আপনার আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লগ ইন করে ব্যবহার করতে চান, তাহলে সেটি আপনি কীভাবে করবেন? তো এর জন্য এখানে ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনার আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এবার আপনার আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকেও ঠিক একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এবার এখানে আমরা কথা বলি 4 নম্বর ট্রিক্সটা সম্বন্ধে। এই ট্রিক্সটা আপনার প্রাইভেসির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস মেসেজ করে চ্যাটিং করে। তো এই ট্রিক্সটি কি? তো দেখুন বন্ধুরা, আগে যখন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ড করতাম, তখন কিন্তু আমাদের সেই ভয়েস মেসেজটার কোনো প্রাইভেসি থাকতো না। কিন্তু এখন আপনি যদি কাউকে কোনো ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ড করেন, তাহলে সেন্ড করার সময় কিন্তু আপনি একটা প্রাইভেসি অপশন পেয়ে যাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে এখানে কারোর সঙ্গে চ্যাটিং করছি। এবার ধরুন আমি তাকে হয়তো কোনো একটা ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ড করব। তো যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভয়েস মেসেজ রেকর্ড করে নিলাম তাকে সেন্ড করার জন্য। এবার রেকর্ড করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নের মতো অপশন পেয়ে যাবেন। আপনি যদি এটার উপর ক্লিক করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে গ্রিন হয়ে যাবে। এবার ভয়েস মেসেজটাকে যদি আপনি এখানে সেন্ড করে দেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি ভয়েস মেসেজটা এখানে তাকে সেন্ড করে দিলাম, এর ফলে কী হবে, আমার সেই ভয়েস মেসেজটাকে কিন্তু সে একবারই প্লে করে শুনতে পারবে, দ্বিতীয়বার কিন্তু আর প্লে করে শুনতে পারবে না।
সেই ভয়েস মেসেজটা কিন্তু অটোমেটিকলি হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। সেই ভয়েস মেসেজটাকে একবার প্লে করে শুনে নেওয়ার পর হোয়াটসঅ্যাপ কিন্তু আমার সেই ভয়েস মেসেজটাকে হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেবে। আর এর ফলে কিন্তু আমাদের প্রাইভেসিটা অনেক বেশি সুরক্ষিত এবং সিকিউর থাকবে। না হলে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকেই বিভিন্ন রকম ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠিয়ে থাকি, কিন্তু সেই ভয়েস মেসেজটা তাদের চ্যাট লিস্টে কিন্তু থেকে যায়। তো সেই ভয়েস মেসেজটা যদি তাদের চ্যাট লিস্টে থেকে যায়, পরবর্তীতে কিন্তু সেই ভয়েস মেসেজটার কারণে আমাদের সমস্যা হতে পারে, কিংবা আমরা কিন্তু অনেক বড়সড় প্রবলেমে পড়ে যেতে পারি, তাই না? তো এই প্রাইভেসি অপশনটা কিন্তু আগে আমরা যখন কাউকে কোনো ফটোস ভিডিও সেন্ড করতাম তখন কিন্তু এই প্রাইভেসি অপশনটা আমরা পেতাম এবং করতে পারতাম, কিন্তু এই প্রাইভেসি অপশনটা এখন আপনারা ভয়েস মেসেজও পেয়ে যাবেন। আর এভাবে করে কিন্তু আপনি এই প্রাইভেসি অপশনটা এখানে ব্যবহার করতে পারেন। এবার এখানে আমরা কথা বলি আমাদের লাস্ট 5 নম্বর ট্রিক্সটা সম্বন্ধে। এই ট্রিক্সটা খুবই একটা ইন্টারেস্টিং এবং মজার একটা ট্রিক্স। তো এই ট্রিক্সটা কি? তো বন্ধুরা দেখুন, আপনার হোয়াটসঅ্যাপটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি ডান্সারের উপরে কর্নারে দেখে কিছু 3-ডট অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে এখানে একটা অপশান পেয়ে যাবেন আফতার, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এখানে নিচের দিকে অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর আফতার, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে কিন্তু আপনার নিজের ফেস দিয়ে আপনি আফতার তৈরি করতে পারবেন, মানে যে কার্টুন স্টাইলের ক্যারেক্টারগুলো হয় সেগুলো কিন্তু আপনার নিজের ফেস দিয়ে আপনি এখানে তৈরি করতে পারবেন, এবং সেগুলোকে কিন্তু আপনি কাউকে সেন্ড করে পাঠাতে পারবেন, এবং আপনার হোয়াটসঅ্যাপের যে ডিপি আছে তার মধ্যেও আপনি সেট করতে পারবেন। তো কীভাবে আপনি করবেন, তো এর জন্য দেখতে পাচ্ছেন এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ক্যামেরা ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনার এভাবে করে আপনি একটা ছবি তুলে নেবেন। তো এভাবে করে আমি একটা ছবি তুলে নিচ্ছি আমার। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে স্কিন টোন সিলেক্ট করতে পারবে। তো আপনার যেমন ধরনের আপনার ছবির মধ্যে আপনি স্কিনের টোন চান সেভাবে করে আপনি এখানে স্কিন টোনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট, এরপরে ক্লিক করবেন। এরপর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনার নিজের ফেস দিয়ে এখানে আফতারটা তৈরি হয়ে যাবে। এরপর আপনি এখানে নিচের দিকে 2 অপশান পেয়ে যাবেন মেক মোর এডিটস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার যে ক্যারেক্টারটা আপনি এখানে আফতারটা তৈরি করলেন সেটাকে আপনি আরও ভালো করে এডিট করতে পারবেন। তো চাইলে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি এখানে নিচে দেখতে ডান, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে ডানের উপর ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের আফতারটা কিন্তু এখানে চলে আসলো। এবার এটাকে যদি আপনার হোয়াটসঅ্যাপের ডিবিতে যদি আপনি সেট করতে চান প্রোফাইলে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল ফটো, এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে ফেস দিয়ে আপনি এখানে আফতারটা তৈরি করলেন সেটা কিন্তু সেই ছবিটা কিন্তু কার্টুন ক্যারেক্টারের ছবিটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ডিবিতে সেট হয়ে যাবে। আর যদি ডিলিট করতে চান তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট আফতার, এখানে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। আর এই সেটিংসগুলো যদি আপনার হোয়াটসঅ্যাপে না থাকে কিংবা আপনি যদি না পান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপনি আপডেট করে নেবেন, তাহলে এই সেটিংসগুলো কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে যাবেন। যদি না পান তাহলে কিছুদিন অপেক্ষা করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।